আমার বাচ্চাদের মতো কে কে এরকম লুচি খেতে পছন্দ করো সেটাও একদম ফুলকো ফুলকো। আর আজকে যে লুচির রেসিপিটা থাকছে সুজি দিয়ে, 10 মিনিটে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রকম ফুলকো ফুলকো লুচি। আর এই লুচিটা খাওয়া যাবে গরুর গোশ, মুরগির গোশ এবং চা, যে কোনো ভাজির সাথেও খেয়ে নেওয়া যাবে। তো লুচি রেসিপিটা করার জন্য এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে ওঠার পরে লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর 1 কাপ সুজি এখানে আমি দিয়ে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো তেল দিচ্ছি না। তো মোটামুটি আমি সুজিটা যে পর্যন্ত সিদ্ধ না হয় এই পর্যন্ত সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে আমি 1 চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, সেটাও দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব 3 চামচের মতো রান্নার তেল। এই পর্যায়ে আমি তেলটা দিব, তার কারণ এই যে যে ডোটা বানাবো এটা খুব সফট থাকবে। সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে মোটামুটি যে গরমটা হাতে সয় সেই গরম অবস্থায় কিন্তু আমি মেখে নিব। তো এখানে আমি 3 চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি, তো সেটা দিয়ে দিয়ে সুন্দর করে আমি এখন মেখে নিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। তো আমি মেখে নিচ্ছি, আর এই পর্যায়ে একটু ভালো করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়া শেষ, এখন আমি কি করব, ছোট্ট ছোট্ট লুচি কেটে নিব। আমি যে সাইজের লুচিগুলো বানাবো সেই সাইজের সাইজ মতো করে আমি সবগুলো লুচি কেটে নিয়েছি। তো একটা এখন হাতে নিয়ে আমি বেলে নিব, আর বাদ বাকিটি সুন্দর করে ঢেকে রেখে দিব। তো দেখেন আমি 1 থেকে 2টা আপনাদের সাথে শেয়ার করব যে আমি এটা কীভাবে বেলে নিচ্ছি। আর এইটা এতটা সহজে বানিয়ে নেওয়া যায়, সুজিটা আমি সিদ্ধ করেছি 2 মিনিটে, মেখে নিয়েছি 2 মিনিটে, তারপরে ভেজে নেব 3 থেকে 4 মিনিট, একদম 7-8 মিনিটে হয়ে যায়। দেখেন কেমন পুরো রেখেছি এবং কেমন পাতলা রেখেছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্কিনে দেখে বুঝে নিতে হবে। তো 2 থেকে 3টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বাদ বাকিটি একইভাবে কিন্তু আমি বানিয়ে নিব। এই যে, তো এই পর্যায়ে কিন্তু আমার বানিয়ে নেওয়া শেষ, এখন আমি সরাসরি ভাজার জন্য যাচ্ছি। আর তেল কিন্তু আমি আগে থেকে বসিয়ে রেখেছি, আর এর লুচিগুলো দেবেন একটু তেলটা গরম হওয়ার পরেই। তো দেখেন কত সুন্দরভাবে ফুলকো ফুলকো লুচি, আর এই লুচিটা খেতে পারবেন আপনারা। হঠাৎ মেহমান আসছে, ঘরে গোশ রান্না আছে, সুন্দর করে ঠিক মেহমান বসিয়ে রেখে আপনি 5 থেকে 7 মিনিটের ভিতরে এই লুচিগুলো বানিয়ে নিয়ে মেহমান আপ্যায়ন করতে পারবেন। আর আমার মতো যারা এরকম লুচি পাগল তারা কিন্তু খুব সহজেই বাজার থেকে এরকম সুজি এনে ঝটপট বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা নাই আটা ময়দা মাখার। তো একে একে আমি সবগুলো একইভাবে ভেজে নিব, 2 থেকে 3টা শেয়ার করলাম আপনাদের সাথে, আর একইভাবে কিন্তু সবগুলো ভেজে নিব। তো ভেজে নেওয়া শেষ, 1 কাপ সুজি দিয়ে পুরো পরিবার জমিয়ে খাওয়ার মতো লুচি। আর যারা একটু মচমচে খেতে চান এভাবে ভেজে নেবেন একদম মচমচে, আর যারা একটু কম মচমচে খেতে চান তারা কিন্তু এই যে এইভাবে ভেজে নেবেন। আমি কিন্তু 2 রকমের ভেজে নিয়েছি, যে যেরকম খেতে চায় তার পছন্দটা আমার মাথায় রেখে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তী রেসিপিতে দেখা হবে, খুদা হাফেজ অ্যান্ড বাই।